এটা এক মসজিদের মূল অংশের বাইরে, যেখানে জায়গা সংকুলন সংকুলন কমায় জামাতে কাতার চলে যায়, সেখানে কি দুখুলুল মসজিদের আবশ্যকীয়তা হুকুম থাকে কি থাকবে কি না? হ্যাঁ, এখানে একটা দিক দিয়ে কেয়াস করে নেওয়া যেতে পারে, যদিও এখানে যে হাদিসটা এসছে মুসলিম শরীফের হাদিস ইদা আবু হুরায়রা থেকে বর্ণিত, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, এখানে কি বলা হয়েছে যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে, ফালা ইজলিসা হাত্তা ইয়ারকা রাকাতাইন, দুই রাকাত না পড়ে বসবে না। এখানে মসজিদ যদিও বলা হয়েছে, এখন আমরা যে ওই যেতে যেতে ও ওখানে দুখুলুল মসজিদ এটা নিয়ে এখতেলাফ আছে, কিন্তু আমরা কেউ যদি না পড়ে তাহলে তার উপরে দুখুলুল মসজিদের যে এটা এই হুকুমটা খুব জোরাজুরি করা যাবে না, এই কারণে সে মসজিদের বাইরে, একটা একটা মত। দ্বিতীয় মত হলো না, আপনাকে মসজিদ দুখুলুল মসজিদ ওখানেও আপনি পড়তে পারবেন, এই কারণে যে আল্লাহ রাসূল বলছে না যে মসজিদের জামাত লাগতে 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 যত দূর যাবে, আসে না মসজিদে এখান তো ধরছে না, ওই কাতার করতে করতে যত দূর যাবে সবাই এই ইমামের পিছনের ইক্তেদা করার সওয়াব পাবে কি না, এই ইমামের মুসল্লি হবে কি না। তো যদি ওই রাস্তায় গিয়ে পড়ে এই ইমামের মুসল্লি মুক্তাদি হচ্ছে, এই ইমামের সব কিছু তার জন্য হচ্ছে, তাহলে ওখানে মসজিদের হুকুমই চলে গেল। এই সেন্সে কেউ যদি পড়ে পড়তে পারে তাহলে আশা করি বুঝতে পেরেছি। এটা হলো আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এটা হলো ইস্তেহাদি মাসলা হয়ে গেল, এখানে স্পষ্ট কিছু বোঝা গেল না। এর মাসলাটা হলো কি ইস্তেহাদি, এই ইস্তেহাদিতে করা কিছু বলা যাবে না, এটা এখানে ফ্লেক্সিবল হতে, এখানে কী হতে হবে ফ্লেক্সিবল হতে হবে, ক্লিয়ার?